নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত বং বিজনেস আজকে নতুন একটা বিজনেস আইডি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাগজের খাতা বা নোটবুক দেখুন সময়ের সঙ্গে সঙ্গে এই নোটবুকের চাহিদা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে তার মেন কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যদি দেখি তাহলে কিন্তু আমাদের শিক্ষার হারটা যেরকম বাড়ছে অর্থাৎ আমাদের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পড়াশোনা করার সংখ্যাটাও কিন্তু অনেক বাড়ছে আগেকার দিনে খুব কম সংখ্যক মানুষ পড়াশোনার সাথে যুক্ত ছিল শিক্ষার সাথে যুক্ত ছিল বা বিভিন্ন পেশার সাথে যুক্ত ছিল এখন কিন্তু সেই সংখ্যাটা জনসংখ্যার সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে অর্থাৎ প্রচুর সংখ্যক স্টুডেন্ট পড়াশোনা করছে এবং বিভিন্ন মানুষ কিন্তু কাজের জগতে আছে সো পড়াশোনা হোক বা কাজের সব জায়গায় কিন্তু কাগজের খাতা বা কপি এর কিন্তু চাহিদা উত্তরোত্তর বেড়ে চলেছে সো এই কে ফলো করে আমরা যদি এই খাতা বানানো বা নোটবুক বানানো ম্যানুফ্যাকচারিং এর দিকে জোর দিই এবং সেই বিজনেসটার দিকে জোর দিই তাহলে কিন্তু আমাদের খুব ভালো একটা প্রফিটের জায়গা থাকছে এবং একটা সাস্টেনেবল বিজনেসের কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করে কিন্তু একটা ভালো রকম মার্কেটিং করতে পারলে আপনার কিন্তু বিজনেসটা একটা স্টেবল জায়গায় চলে যাবে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই গ্রাফটা কিন্তু উঠতেই থাকবে সো এই বিজনেস করার জন্য আপনাদের কী কী লাইসেন্সিংয়ের প্রয়োজন আছে এবং কী কী মেশিন কিনবেন কতটা টাকা ইনভেস্ট করবেন এবং কোথায় ম্যানুয়াল কিনবেন কোথায় সেমি অটোমেটিক কিনবেন বা you wow. কিভাবে মার্কেটিং করবেন সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো এবং সেটার জন্য খুব মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং একটা ছোট রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করে দিই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আছে সেটা ক্লিক করতে একদম না যাতে এরকম ইউনিক ইউনিক বিজনেস আইডিয়া গুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আপডেট চলে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই বিজনেস স্টার্ট আপ করার জন্য আপনাদের লাইসেন্স কি কি লাগবে সেটা একটু পরে বলছি বিজনেসের ভ্যারিয়েশনগুলো বোঝাতে বোঝাতে লাইসেন্সের ব্যাপারটা আলোচনা করবো প্রথমে বলি যে এই বিজনেস স্টার্টটা করার জন্য আপনার কি কি মেশিন লাগবে বেসিক্যালি তিনখানা মেশিন লাগছে এই বিজনেস স্টার্ট আপ করার জন্য এবং সেই তিনটে মেশিন হচ্ছে ফার্স্ট লাগছে কাটিং মেশিন তারপরে পিনিং মেশিন মানে খাতাটা কাট করার জন্য কাটিং মেশিন লাগছে সেই খাতাটা সেলাই করার জন্য বা পিন আপ করার জন্য পিনিং মেশিন লাগছে এবং সেই খাতাটাকে প্রেস করার জন্য বা সেপ দেওয়ার জন্য সেট মেকিং মেশিন দরকার পড়ছে এবং কখনো কখনো এটা যখন একটু হায়ার স্ট্যান্ডার্ডের খাতা বানাতে যাব তখন কিন্তু আমাদের স্কোয়ার শেপ মেশিন বা একটু দামি মেশিন লাগবে সো প্রথমেই আসি কাটিং মেশিন দেখুন কাটিং মেশিন তিন রকম হয় আপনারা কতটা টাকা ইনভেস্ট করে এই ব্যবসায় আসতে চাইছেন কীভাবে এই বিজনেসটাকে দেখছেন তার উপর ডিপেন্ড করছে আপনি কীরকম মেশিন দিয়ে স্টার্ট আপ করবেন ম্যানুয়েল মেশিন দিয়ে যদি শুরু করেন তাহলে আপনার মোটামুটি ষাট থেকে সত্তর হাজার টাকার মতন দাম পড়ে যাবে আপনার ম্যানুয়াল মেশিন যেটা প্রতিদিন আট থেকে দশ ঘন্টা যদি কাজ করেন প্রতিদিন তিন হাজার খাতা প্রস্তুত করতে পারবেন নেক্সট যদি সেমি অটোমেটিক কাটিং মেশিনের দিকে দেখেন তাহলে কিন্তু আপনার এক লাখ পনেরো হাজার থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার পর্যন্ত দাম এই রেঞ্জের মধ্যে থাকবে এবং সেখানে সেমি অটোমেটিক মেশিনে কিন্তু আপনার প্রোডাকশান রেট সাড়ে ছ হাজার থেকে সাত হাজার খাতা আপনার প্রতিদিন তৈরি করতে পারবেন আট থেকে দশ ঘন্টার মধ্যে এরপর আপনারা যদি ফুললি অটোমেটিক কাটিং মেশিনে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দু লাখ নব্বই হাজার থেকে তিন লাখ পনেরো হাজার টাকা পর্যন্ত এই রেঞ্জে ফুললি অটোমেটিক কাটিং মেশিনটা ভ্যারি করছে এবং এখানে আপনার বারো হাজার পিস খাতা কিন্তু প্রতিদিন করতে পারবেন এবং সেক্ষেত্রে আট ঘন্টা যদি আপনি মেশিনটাকে অন রাখেন সো নেক্সট আপনাদের লাগছে পিনিং মেশিন এই পিনিং মেশিন যদি ম্যানুয়াল নিতে চান তাহলে আপনাদের কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পড়ে যাচ্ছে আর এই পিনিং মেশিন যদি সেমি অটোমেটিকে নিতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে দু লাখ পনেরো হাজার থেকে দু লাখ পঁয়ষট্টি হাজার পর্যন্ত কিন্তু বিভিন্ন রকম মেশিনের সাইজ এবং মেশিনের কোয়ালিটির ওপর ভ্যারিয়েশান আছে এবং এখানে প্রোডাকশান রেটটা কিন্তু অনেকটা হাই কারণ ম্যানুয়ালের সাথে সেমি অটোমেটিকের রেটের ডিফারেন্সটা যেরকম প্রচুর হাই সেরকম প্রোডাকশান রেটটা কিন্তু প্রচুর হাই সো আপনারা যারা ছোটো করে স্টার্ট করতে চাইছেন তারা ম্যানুয়াল দিয়ে স্টার্ট করতে পারেন কিন্তু যারা একটু লার্জ স্কেলে বিজনেস করতে চাইছেন তারা কিন্তু ম্যানুয়ে কখনো যাবে না কারণ আপনার যে লেবার কস্টটা আসবে না সেটা অনেক হাই হয়ে যাবে এবং যার এফেক্টটা পড়বে আপনার খাতায় ম্যানুফ্যাকচারিং কষ্টে কিন্তু তার এফেক্ট পড়বে সো সবসময় সাজেস্ট করবো ফুল্লি অটোমেটিক না হোক অন্তত সেমি দিয়ে স্টার্ট করুন যাতে আপনার প্রোডাকশান কস্টটা মার্কেটের সাথে যখন ফাইট করবেন তখন কিন্তু আপনার প্রোডাকশান কস্টটা অনেকটা কম থাকে যাতে খুব ইজিলি আপনি মার্কেটে এন্টার করতে পারেন এবং যারা ব্র্যান্ডেড কোম্পানি আছে তাদের সাথে তো বটেই যারা নন ব্র্যান্ডেড কোম্পানি আছে তাদের সাথেও খুব ইজিলি ফাইট করতে পারেন এরপরে যেটা আসবে সেটা হচ্ছে শেপ মেকিং মেশিন দেখুন প্রথমে কাগজগুলোকে কাট করতে হবে তার সাথে তার বাইন্ডিং কভারটাকে কাট করতে হবে তারপর পিনিং করতে হবে এবং তারপরে আপনাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই খাতাগুলো রেডি হয়ে যাওয়ার পর তাকে একটা শেপ দেওয়া ম্যানুয়াল যারা করবে তারা কিন্তু একটা হ্যান্ডমেড প্রেসার দিয়ে কিন্তু এই খাতাগুলো রাউন্ড শেপে এরকমভাবে প্রেস দিতে পারেন কিন্তু সেখানে কিন্তু খাতার কোয়ালিটি বা খাতার স্ট্রাকচারাল ডেফিস তবে সেক্ষেত্রে কিন্তু খাতার কোয়ালিটি বা খাতার লুকিংটা কিন্তু খুব একটা ভালো হয় না রাউন্ড শেপে থাকলে সেখানে আপনি যদি স্কোয়ার শেপ নিতে চান সেই জন্য কিন্তু আপনাকে কিন্তু একটু দামি মেশিন ইউজ করতে হবে ম্যানুয়াল প্রেস মেশিন হলে হচ্ছে আপনার কুড়ি থেকে বাইশ হাজার টাকার মধ্যে এই মেশিন পেয়ে যাবেন এবং আপনারা যদি স্কোয়ার শেপ সেমি অটোমেটিক মেশিন দিতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মতন দাম পড়বে এবং এখানে এটার আপনার যে কপি বা নোটবুকটা হবে সেখানে তার কিন্তু লুকিংটা আউট লুকিংটা খুব সুন্দর হয়ে যাবে স্কোয়ার শেপের মধ্যে আপনারা ফাইনালি প্রসেসটা বুঝতে পেরেছেন কাগজ প্রথমে কাটিং করতে হবে কভার কাটিং করতে হবে তারপরে সেটাকে পিনিং করতে হবে তারপরে সেটাকে প্রেস মেকিং মেশিনের সাহায্যে প্রেস করে রাউন্ড শেপে খাতাটাকে রেডি করে দিতে পারেন বা স্কোয়ার প্রেস মেশিনের সাহায্যে সেটাকে একটা সুন্দর শেপ দিয়ে মার্কেটের জন্য রেডি করতে পারেন সো আপনার খাতাটা রেডি এরপরে কিছু কিছু কোম্পানি কী করে ছ পিস বা বারো পিস বা দশ পিস নিয়ে এরা একটা আউটার প্যাকিং করে আউটার সেলোফিন পেপার দিয়ে এটাকে প্যাক করে দেয় যেটা যাতে দেখতে সুন্দর হয় যাতে দশ পিসের করে বান্ডিল বা বারো পিসের বার্নিল যখন বিক্রি হবে তখন সেক্ষেত্রে থাকে আপনি শুরুর দিকে এটা করতে পারেন নাও পারেন যখন আপনার দেখবেন বিজনেসটা বড় হয়ে যাচ্ছে তখন সেখানে যখন বাইরে বাইরে মাল পাঠাবেন তখন কিন্তু আপনাদেরকে দশ পিস বা বারো পিসের একটা আউটার প্যাক করতে হবে সেটার জন্য আপনি একটা অন্য মেশিন কিনতে পারেন বা পাতি নর্মাল সেলোফেন পেপার দিয়ে দশ পিস নিয়ে একসাথে সেলোফেন দিয়ে শোল্ডারিং করে দিতে পারেন এরপরে এসে আপনাদের কীরকম কি প্রফিট থাকতে পারে দেখুন এই কপি বানানোর জন্য আপনাদের যে র মেটেরিয়ালস লাগে সেটার দাম মোটামুটি সাতাশ টাকা থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি পর্যন্ত ভ্যারি করে অর্থাৎ নর্মাল কাগজের দাম এই রেটটা ভ্যারি করে নর্মাল স্ট্যান্ডার্ড আপনি সাতাশ টাকা থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন তার ওপরে যদি ওঠেন আপনার সেই যে কাগজের স্ট্যান্ডার্ডটা মোটামুটি ক্লাসমেট বা খুব মার্কেটে যারা স্ট্যান্ডার্ড কোম্পানি আছে তাদের ইকুইভ্যালেন্ট হয়ে যাবে সো আমি একটা নর্মাল স্ট্যান্ডার্ড দাম তিরিশ টাকা বা চল্লিশ টাকার রেঞ্জের যে কোনো একটা কাগজ নিয়ে যদি আপনারা ব্যবসা করেন তাহলে মার্কেটে যে দশ টাকার খাতা তৈরি হয় সেই দশ টাকার খাতা কুড়িটার মতন হবে এবং প্রতিটা খাতার পেছনে আপনাদের সব রকম কস্ট অ্যাড হয়ে মেশিনারি কস্ট লেবার কস্ট কারেন্ট কস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট সব কিছু অ্যাড হয়ে আপনার আড়াই টাকা থেকে তিন টাকা পড়বে এবং সেই খাতাটা আপনারা মার্কেটে হোলসেল মার্কেটে বিক্রি করবেন মিনিমাম ছ টাকায় অর্থাৎ প্রতিটা প্রোডাক্টে আপনার তিন টাকা করে প্রফিট থাকছে রিটেলে বিক্রি করলে আরেকটু বেশি দামে বিক্রি করতে পারবেন এক টাকা বা দেড় টাকা বেশি দামে প্রফিট করবেন আমি ছেড়ে দিলাম আমি রিটেল সেলটা আমি যদি আপনাদের হোলসেল সেলটা দেখি তাহলে কিন্তু প্রতিটা খাতায় আপনার তিন টাকা করে প্রফিট থাকছে এবার বলি যে আপনি যদি ম্যানুয়াল মেশিন কেনেন কাটিংয়ের বলুন বা বলুন বা শেফ মেকিং এর বলুন তাহলে কিন্তু প্রতিদিন আপনি আট থেকে দশ ঘন্টা কাজ করে তিন হাজার খাতা বানাতে পারবেন সো আপনার প্রতিটা খাতায় যদি তিন টাকা করে প্রফিট থাকে আপনার সব রকম কস্ট ছেড়ে দিয়েও কিন্তু আপনি প্রতিদিন ন হাজার টাকা প্রফিট থাকছে এবং মাসের শেষে সেটা কিন্তু দু লাখ সত্তর হাজার থেকে প্রায় তিন লাখ টাকার কাছাকাছি আপনি ইনকাম করতে পারবেন এরপরে ম্যানুয়াল দিয়ে স্টার্ট করলেন এবং আস্তে আস্তে দেখছেন যে আপনার চাহিদাটা বাড়ছে এবং আপনার খাতার কোয়ালিটি যখন ভালো তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার মার্কেট থেকে ডিম্যান্ড তৈরি হতে থাকবে তখন আপনারা আস্তে আস্তে সেমি অটোমেটিকে বা তারপরে স্টেপ বাই স্টেপ অটোমেটিকে সুইচ করলেন তখন যখন সেমি অটো বা অটোমেটিকে সুইচ করবে তখন পার ডে কিন্তু আপনার সাত থেকে আট হাজার খাতা তৈরি হবে এবং তখন কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্টটা আপনার আরও কমে যাবে তখন দেখবেন তিন থেকে সাড়ে তিন টাকা বা কখনো কখনো চার টাকা পর্যন্ত আপনার প্রফিট রেশিও হয়ে যাবে এবং সারা দিনে যদি আট হাজার খাতা তৈরি করেন এবং সেখানে আপনার যদি চার টাকা করে প্রফিট থাকে তাহলে কিন্তু প্রায় পার ডে আপনি তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা প্রফিট করতে পারবেন একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু তখন আপনি তো ডাইরেক্ট হোলসেলে দিতে পারবেন না তখন আপনাকে ডিস্ট্রিবিউটারের কাছে যেতে হবে সাব ডিস্ট্রিবিউটারের কাছে যেতে হবে এর কাছে যেতে হবে তো তখন আপনার মার্জিনটা কমে যাবে কিন্তু আপনার হিউজ ভলিউমে একটা সেল আসবে এবং পার ডে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করাটা কিন্তু খুব ইজিলি আপনি করতে পারবেন এবং এর একটা হিউজ ডিমান্ড আছে মার্কেটে কিন্তু সাপ্লাই খুব কম এবং ডিমান্ড প্রচুর আছে সো কোয়ালিটিটা মেনটেন করে কাগজের কোয়ালিটিটা মেনটেন করে খাতার কোয়ালিটিটা মেনটেন করে আপনি যদি মার্কেটে লেগে থাকেন তাহলে কিন্তু খুব ভালো একটা বিজনেস সাস্টেনেবেল বিজনেস এবং আপগ্রোয়িং বিজনেস কিন্তু এবার বলি মার্কেটিং কিভাবে করবেন দেখুন প্রথম দিকে যদি আপনাদের খুব একটা ইনভেস্ট করার ক্যাপাসিটি না থাকে তাহলে আপনারা ম্যানুয়াল মেশিন দিয়ে স্টার্ট করতে পারেন এবং আপনাদের যে ব্র্যান্ড প্রত্যেকটা বিজনেসে আমি বলি যে ব্র্যান্ড কনসাসন এই ক্ষেত্রে কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে আপনি ব্র্যান্ড কনসাস না হয়েও কিন্তু শুরুটা ম্যানুয়েল দিয়ে যখন শুরু করছেন তখন কিন্তু যে কোনো আনব্র্যান্ডেড কাগজ দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন আপনার কভারটা কিন্তু আপনার ব্র্যান্ড আপনার নোটবুক বা কপির কভারটাই কিন্তু আপনার ব্র্যান্ড শুরুর দিকে আপনি যে কোনো মার্কেট থেকে কভার কিনে এনে বিক্রি করতে পারেন আগে মার্কেট ধরুন মার্কেটের কী রুলস আছে মার্কেটের কি রেগুলেশন আছে সেগুলো ফলো করুন মার্কেট কি চাইছে সেটা দেখুন মার্কেট কি কোয়ালিটির কাগজ চাইছে কি রেঞ্জে চাইছে এইগুলো লোকাল ব্র্যান্ডের খাতা বানিয়ে কিন্তু আপনারা এই মার্কেট সার্ভেটা করে নিন তারপরে যখন মার্কেটে আপনাদের সেলটা অনেকটা বেড়ে যাবে তখন সেমি অটোমেটিক মেশিন থেকে যখন প্রতিদিন একটা ইউজ প্রোডাকশন আপনি রেগুলার বেসিসে তৈরি করতে থাকবেন এবং সেটাকে বিক্রি করে দিতে থাকবেন তখন আস্তে আস্তে নিজের ব্র্যান্ড এস্টাবলিশ করুন ব্র্যান্ড এস্টাবলিশ করার জন্য আপনাকে কি করতে হবে এই খাতাগুলোর যে কভার আছে সেই কভারে আপনার নিজের ব্র্যান্ড নেমে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে আপনার ব্র্যান্ড নেমটাকে হাইলাইট করে কভারটা বানান সেভাবেই কিন্তু আপনার ব্র্যান্ড নেমটা এস্টাবলিশড হবে আস্তে আস্তে আপনার ব্র্যান্ড নেমের খাতাগুলো কিন্তু মার্কেটে যখন কোয়ালিটিটা মেনটেন করতে পারবেন তখন কিন্তু আপনার ব্র্যান্ডের একটা চাহিদা হবে এই ব্র্যান্ড এস্টাবলিশ করার সময় আপনার কিন্তু বিভিন্ন রকম লাইসেন্সিংয়ের প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স যেটা শুরুতেই দরকার তারপরে আপনাকে আস্তে আস্তে জিএসটি রেজিস্ট্রেশন করে নিতে হবে যখন বিজনেসটা আস্তে আস্তে বড় হতে থাকবে এছাড়াও এমএসএমই যেগুলো নর্মাল সার্টিফিকেশনের দরকার পড়ে পলিউশনের জন্য এন ওসি লাগবে আপনার বেসিক্যালি এর বাইরে আর কিছু সেরকম লাইসেন্স এর লাগছে না সো যারা এই বিজনেস টা শুরু করতে চান তারা মেশিন কোথায় থেকে পাবেন সেটা হচ্ছে স্মল বিজনেস কোম্পানি নামে একটা নিউ দিল্লিতে একটা কোম্পানি আছে যাদের এভরিথিং ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা ইন্ডিয়াতে আছেন বা ওয়েস্ট বেঙ্গল আছেন তারা এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারেন যারা বাংলাদেশ আছেন তারাও এদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের বাংলাদেশে যে কোম্পানি আছে যাদের কাছ থেকে আপনারা মেশিন বা র পারেন তাদের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সো সেখান থেকে আপনারা কিন্তু পারচেস করতেই পারেন সো সো আবারও বলছি খুব সুন্দর একটা বিজনেস যারা মনে করছেন যে কিছু করবেন নিজের পায়ে দাঁড়াবেন নিজের মতন করে কোনো কিছু শুরু করবেন খুব অল্প পুঁজিতে এক দেড় লাখ টাকা ইনভেস্ট করে কিন্তু ম্যানুয়াল ভাবে এই বিজনেসটা স্টার্ট আপ করতে সঙ্গে সঙ্গে মার্কেট ডিমান্ড তৈরি হলে কিন্তু আস্তে আস্তে আপনারা সেই বিজনেসের লাভের পুঁজি দিয়ে কিন্তু সেমি অটো অটোতে সুইচ করতে পারেন এবং খুব ভালো একটা বিজনেস আইডিয়া সো যেতে যেতে একটা ছোট রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে যারা নতুন কিছু করতে চায় তাদের সাথে শেয়ার করুন আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওটা দেখে মোটিভেটেড হয়ে সব কিছু ইনফরমেশান গ্যাদার করে তারা কিন্তু নতুনভাবে কোনো কিছু শুরু করতে পারে সেটার জন্য আপনার একটা শেয়ার আপনার একটা লাইক এবং আপনাদের কি প্রয়োজন সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সো আজকের মতন নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে